নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আয়েশা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ যদি আমি রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কি দোয়া করব তখন নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিক্ষা দিলেন اللهم انك আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি তুমি এমনটি করে দোয়া করবে হে আল্লাহ আপনি তো ক্ষমাকে ভালোবাসেন আপনি তো ক্ষমাশীল অতএব আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আপনি আমাকে ক্ষমা করুন ইয়া রব অতএব প্রত্যেককে দোয়াটি মুখস্থ করে নেবেন নিজের সন্তান কোচিকাচাদেরকে শিক্ষা দিবেন স্ত্রী পুত্র সবাইকে শিক্ষা দিবেন দোয়াটি অত্যন্ত বেশি হারে ব্যাপক হারে পড়ার জন্য শেষ দশকে আসুন লাইলাতুল কদরের আরো ফজিলত শুনুন এ মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বামা লাইলাতুল কদর যে ব্যক্তি রমজান মাসের শেষ দশক লাইলাতুল কদরের কিয়াম করলো কিয়াম অর্থাৎ রাতের সালাত তাহাজ্জুদ তারাবি কিয়ামুল লাইল কিয়ামে রমাদান সালাতুল লাইল পাঁচটি নাম এই একটি সালাতের কয়টি নাম পাঁচটি নাম তাহাজ্জুদ তারাবি কিয়ামুল লাইল কিয়ামে রমাদান সালাতুল লাইল এই পাঁচটি নাম একটি সালাতের রমাদান মাসে আমরা এটাকে ওই সালাতকে আমরা তারাবির সালাত বলি এই সালাত যদি রমাদান মাসের শেষ দশকে কেউ লাইলাতুল কদর তালাশ করলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত তালাশ করলো কঠোর মেহনত পরিশ্রম করলো এবং কি সে রাতগুলি জেগে ইবাদত বন্দেগী করলো আল্লাহ সুবহানাহু তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ ইয়া সালাম আল্লাহু আকবার আমরা কি আমাদের গুনাহ মাফ চাই না আমরা চাই না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আমরা চাই না কি আল্লাহ আমাদেরকে মাফ করে দিন এই রমাদান হোক আপনার গুনাহ মাফের মাস এই রমাদান হোক নেকির প্রতিযোগিতার মাস এই রমাদান হোক তওবা ইস্তেগফারের মাস এই রমাদান হোক প্রকৃত পক্ষে আল্লাহর দিকে প্রত্যাবর্তন তৌবু ইলাল্লাহি তাওবাতান নসুহা খাঁটি তওবা করে প্রত্যাবর্তন রব্বুল আলামিন দিকে আপনি ফিরে আসুন তৌবু ইলাল্লাহ তওবা করে ফিরে আসো তৌবু ইলাল্লাহি তাওবাতান নসুহা খাঁটি তওবা যে তওবা মানুষকে পাপ মুক্ত করে পরিপূর্ণ খাঁটি মুমিন বানায়